তুফান হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফিল্মই বলতে পারেন, বিকজ ইট হ্যাজ রিলিজড ইন বাংলাদেশ অন 17th of June, অ্যান্ড সাকিব খান নিশ্চয়ই একটা ভালো রিনাউন্ড অ্যাক্টর, অ্যান্ড মিমি চক্রবর্তী এই জুটিটা আমি দেখতে আসার কথা। আর এটা একটা থ্রিলিং একটা ফিল্ম হয়েছে শুনেছি, অনেক জায়গায় ভালো রেসপন্স পেয়েছে, সো আমার এক্সাইটেড ছিল দেখার। বাট আমি যখন 17th June আমি দেখলাম যে তুফানটা কোথায়, আমি বুক মাই শো খুলে আমি আগে বলছি তুফান দেখতে হবে, কোথায় দেখছি রিলিজ করেছে, ওটা বাংলাদেশে রিলিজ করেছে। সাডেনলি আমি কালকে পোস্টটা দেখলাম যে 5th July রিলিজ করেছে, সো সকালে ওটা বুক মাই শো দেখলাম কোথায়, আমার বাড়ির কাছে সাউথ সিটিতেই হয়েছে, সো আমি দেখতে চলে এলাম টাইম ওয়েস্ট না করেই। যেহেতু এদেশ ওদেশ মিলিত একটা প্রচেষ্টা, ওটার অভিজ্ঞতাই দেখতে আসা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অ্যাকচুয়ালি আগে আমি শাকিব খানের মুভি দেখেছি, তো প্রিয়তমা দেখেছি, তো তাই জন্য ইচ্ছা ছিল যে এটা দেখতে আসার। তো ইন্ডিয়াতে রিলিজ করছে তো শুনে তাই জন্য চলে এলাম, এবং একটি গান জনপ্রিয় হয়েছে যে উড়াধুরা এবং দুষ্টু কোকিলও শুনেছি, তো তাই জন্য।